হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু হুবহু পরীক্ষার সময় কমন পাবেন, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর এই 10টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনের পোস্টের সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু করব 71 নম্বর প্রশ্ন থেকে। আর এর আগের দিন পর্যন্ত আমরা যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা যদি সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার বানানো আছে, এবং তার মধ্যে পরপর ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো সাজানো আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন 71 নম্বর প্রশ্নে কী প্রশ্ন করা হয়েছে সেটা আমরা দেখব। 30% এর 28% এর 480 সমান কত? তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটি সমান সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হবে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করেছি। দেখুন স্পষ্টতই আমরা এটা ব্যাক ক্যালকুলেশন, আমরা অ্যান্সার থেকে আমরা এগোব। দেখুন আমরা অ্যান্সার, আমরা একটা বেছেছি একটা অ্যান্সার, তা সেই অ্যান্সারটাকে আমরা ক্যালকুলেশন করছি। তা স্পষ্টত 60% এর 28% এর 240, তা এটাকে আমরা ক্যালকুলেশন করে 30% এর 28% এর 480, মানে আমরা এখানে 5টা বেশি লিখে ফেলেছি। তা যারা এইখানে এই কোশ্চেনের অ্যান্সার আপনারা করছেন, যে দেখুন আমরা এখানে ব্যাক ক্যালকুলেশন করে অপশান বি যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক। আপনারা নিজেরাও ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন, এটা যত বেশি আপনারা অঙ্ক প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে 28% এর 480 কিন্তু এখানে সঠিক উত্তর হলো। আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করেছি, আপনাদের জন্য কোনো শর্টকাট ট্রিক্স থেকে থাকে আপনারা অবশ্যই সেভাবে করুন। এটা আমরা অঙ্ক করতে করতে করেছি, তাই আমাদের এটা প্র্যাকটিস হয়ে গেছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি 71 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72, 72 নম্বর প্রশ্নে চলে এসেছি। 72 নম্বর প্রশ্নে 25% এর 25% কার সমান? তাহলে 25%-এর 25% কার সমান? খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই আশা করি এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 25%-এর 25%, তাহলে 25/100 × 25/100 = 1/16 = 0.0625। তাহলে যারা 72 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 73, এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। 5% এর 3% কত শতাংশ? খুবই ইজি অঙ্ক, ঠিক আগের অঙ্কটার মতো। আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা আপনারা উত্তর নির্বাচন করুন আপনারা, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 73 নম্বর অঙ্ক, নির্ণয় শতাংশ 5%, 3% বলেছে এখানে, 3% 5%-এর কত? তাহলে 3/5 × 100, তাহলে এখানে 3/100/5/100 × 100 = 60%। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক রিক্রুটমেন্ট 2009-এ কোশ্চেনটা এসেছিল। আশা করছি আপনারা এই কোশ্চেনটার অবশ্যই গুরুত্ব দেবেন, কেননা আমরা সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো হুবহু আপনাদের পরীক্ষায় আসবে। তাহলে একটি সংখ্যার 64% হয় 2592, তাহলে ওই সংখ্যাটির 88% কত? তাহলে দুটো অঙ্ক এক জায়গায় করে দিয়েছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আরেকটা ট্রিক্স আমি আপনাদের বলে দেবো, যেখানে এই কোনোটি নয় কথাটি লেখা থাকবে তা সেখানের ক্ষেত্রে আপনারা কী করবেন, যখন ক্যালকুলেশনটা আপনারা কনফিডেন্টলি করবেন, যাতে একই ক্যালকুলেশন আপনাকে 3-4 বার না করতে হয়। তাহলে 74 নম্বর প্রশ্ন, আপনারা সবাই খাতায় আপনাদের এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি সংখ্যাটি হয় এক্স, অতএব 64 এর x = 2592, এই যে এখানে লেখা আছে, তাহলে আমরা এখান থেকে সংখ্যাটা বার করেছি। তা সংখ্যাটা
বের করার পর আমাকে বলেছে 88% এর 4050, তাহলে আমরা এখানে বার করেছি কত, না 3564। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। কারণ এখানে এক্স এর মান বার করতে গেলে 8 × 100/64, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ওটা আমরা ক্যালকুলেশন থেকে আগেই করে নিয়েছি। তাহলে আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75 নম্বর প্রশ্ন, ব্যাংক রিক্রুটমেন্ট 2009 কোশ্চেনটা এসছে। একটি সংখ্যার 42 হলো 892.5, তাহলে সেই সংখ্যার 73% কত, সেই আগের অঙ্কটার মতনই দুটো অঙ্ক একসাথে পাঞ্চ করে দিয়েছে। তা চলুন 75 নম্বর প্রশ্নে আপনারা আশা করছি সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্স এর 42% ইজ ইকুয়াল টু 492.50, তাহলে এখান থেকে আমরা এক্স বার করে নিয়েছি 2125, তাহলে 2125 এর 73% ইজ ইকুয়াল টু 1551.25। তাহলে যারা 75 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, যে কোশ্চেনটা ব্যাংক পিও 2009 এসেছিল। একটি সংখ্যার 45% এর 15% হলো 105.3, তাহলে সংখ্যাটির 24% কত, সেই দুটো অঙ্ক এক জায়গায়, আগের অঙ্কটার মতোই কমন অঙ্ক। আশা করছি আপনাদের ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে, তা আপনারা যত বেশি ক্যালকুলেশন বাড়িতে প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা অঙ্ক স্পিডে করতে পারবেন। তো চলুন 76 নম্বর প্রশ্নে আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি সংখ্যাটি হয় এক্স, তাহলে 15% 45% এর এক্স ইজ ইকুয়াল টু 105, এটা এখানে কোশ্চেনে এখানে বলা আছে, আশা করছি আপনারা সবাই এটা খেয়াল করেছেন। এবার আমরা এখান থেকে এক্স বার করে নিলাম, সেটা হলো 1560, আর 1560 24% ইজ ইকুয়াল টু আমরা এখানে বার করেছি কত, না 374.4। তাহলে যারা এই কোশ্চেন 76 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 77 নম্বর প্রশ্ন, IAM 2007 কোশ্চেনটা এসেছিল। যদি 0.03, 0.03 এর এক্স পার্সেন্ট হয়, তবে এক্স এর মান কত, খুবই ইজি অঙ্ক, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা খাতায় নির্বাচন করুন, দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে আপনারা খাতায় অ্যান্সারটা বার করতে পারেন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কোশ্চেনে বলা হয়েছে কি এক্স এর 0.03 ইজ ইকুয়াল টু 0.03, মানে এক্স এর 0.3 ইজ ইকুয়াল টু 0.03, তাহলে যদি এখানে 0.03, 0.03 এর এক্স পার্সেন্ট হয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটায়, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি 10। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 78, 78 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2007 কোশ্চেনটা এসছে। একটি ধনরাশির 40% এর 60% এর 32% হয় 432 টাকা, তাহলে ধনরাশিটা কত, আপনারা নিশ্চয়ই এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। ধনরাশিটাকে আপনারা এক্স ধরে নেন, আপনারা ক্যালকুলেশন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরে নিচ্ছি আমরা নির্ণয় ধনরাশি এক্স, তাতে 40% 60% 32% এক্স ইজ ইকুয়াল টু 432, তা এখান থেকে এক্স এর মান আমরা বার করছি 5625। তাহলে যারা 78 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, কোনোটিই নয়, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 79, 79 নম্বর প্রশ্ন, সম্ভাব্য সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করুন যার 30% 100 চেয়ে কম। তাহলে আমাদের সেই সংখ্যাটা খুঁজে বার করতে হবে যে সংখ্যাটা 30% 100 চেয়ে কম হবে। এখানে আমাদের 5টা অপশান দেওয়া আছে, তাহলে 79 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা মুখে মুখে ক্যালকুলেশন করুন, এই অঙ্কটা তো মুখে মুখে হয়ে যাবে। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি নির্ণয় সংখ্যাটি এক্স, অতএব 30% এর এক্স লেস দ্যান 100 ইজ ইকুয়াল টু আমরা এখানে বার করেছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছে 33.33, তাহলে সুতরাং এক্স এর সম্ভাব্য সবচেয়ে বড় মান হলো 333। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি এখন পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 80, একটি বাড়ির দামের 2/7 অংশের মূল্য 2800 টাকা, তাহলে বাড়িটির দাম কত, খুবই ইজি, আপনারা 2800 আপনারা 7/2 এখানে করা আছে,
2 এর সাথে করা আছে, তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই অঙ্কে কোনটা সঠিক উত্তর হবে। আপনারা চটপট এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 80 নম্বর প্রশ্নে চলে এসেছি, ধরি বাড়িটির মূল্য এক্স টাকা, অতএব এক্স ডিভাইড বাই 7 এর এক্স ইজ ইকুয়াল টু 2800 টাকা। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশান করেছি, তা ক্যালকুলেশান করে আমাদের উত্তর বেরিয়েছে 980000। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে মোট 10টা প্রশ্ন আলোচনা হয়ে গেল, আর 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। মার্ক্স পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো যেহেতু শতাংশে বলেছে তাহলে নিশ্চয়ই আপনারা শর্ট ক্যালকুলেশনটা করতে পারবেন যে 2800 ইনটু এখানে 2/7 আছে, তাহলে 7/2 × 1/100। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা এখানে এই কোশ্চেনে যখন আমরা 100% করছি তখন এটা উপরে 100 হয়ে যাবে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন 2800 × 100 × 7/2 তাদের সবার উত্তর সঠিক। 80 নম্বর প্রশ্নে যারা অপশান বি করেছেন তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো 582 এর কোশ্চেন মার্ক পার্সেন্টেজ এর 15% ইজ ইকুয়াল 1746। তাহলে এই কোশ্চেন মার্কের সংখ্যাটা কত? অপশান এ 2, অপশান বি 10, অপশান সি 20 এবং অপশান ডি কোনোটি নয়। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন বলছি, 582 এর কোশ্চেন মার্ক পার্সেন্টেজ এর 15% ইকুয়াল টু 1746। তাহলে আপনাদের এই কোশ্চেন মার্কের সংখ্যাটা কত সেটা আপনাদের বের করতে হবে। অপশান এ 2, অপশান বি 10, অপশান সি 20 এবং অপশান ডি কোনোটি নয়। আপনাদের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক আপনারা আপনাদের খাতায় নির্বাচন করে আমাদেরকে পোস্ট করুন। আপনাদের মধ্যে যারা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।